রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম উত্তাপ ছড়াচ্ছে। দুই সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হতো 20 টাকায়, এখন বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা কেজি দরে। দামের এমন ঊর্ধ্বগতিতে অবাক খুচরা বিক্রেতারা। কালকে বেচি 200 হয়ে গেছে, কালকের আগের দিন বেচি 100 হয়ে গেছে, আবার আজকে 160 হয়ে গেছে, অথবা কালকে বাড়তেও পারে কমতেও পারে, কোনো গ্যারান্টি নেই। সবজির দাম আগের সপ্তাহের মতোই, কেজি প্রতি 30 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বাজারে আসা শীতের আগাম সবজির দাম বেশ চড়া। সিম বিক্রি হচ্ছে প্রতি কেজি 200 টাকায়। মোটামুটি পেঁপে কিনছি, করলা, কসুরমুখী দাম কমে আছে, আমদানি বাড়তি আছে, এই জন্য সবজির দাম একটু কমই আছে, তেমন একটা বেশি না। রসুন, পেঁয়াজ, সয়াবিন তেল ও ডালের দাম অপরিবর্তিত থাকলেও কেজি প্রতি 5 টাকা বেড়ে 75 টাকায় বিক্রি হচ্ছে চিনি। এদিকে চালের বাজারের চড়া ভাব কাটছে না, মোটা চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 টাকায়। মোটা চালের কেজি পরে 50 টাকা, মিনিকেট 60-62 টাকা, নাজির আছে 56 থেকে 68 টাকা। মাছ ও মাংসের দাম আগের মতো থাকলেও বেড়েছে ডিমের দাম, খুচরা বাজারে প্রতি ডজন বিক্রি হচ্ছে 105 টাকায়। ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 10 টাকা বেড়েছে, তবে কমেছে দেশি মুরগির দাম। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।